হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আপনারা যারা এই এই চ্যানেলটি দেখতেছেন, আপনাদের আরেকবার আমি স্বাগত জানাচ্ছি। তো আমি এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন একটি করে ভিডিও সন্ধ্যার 6 ঘটিকায় আমি দিয়ে থাকি। তো এই চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বাংলাদেশের আলোকিত ব্যক্তিদের জীবনী পাঠ বিষয়ক ভিডিও দিয়ে থাকি। চাকমা, মারমা, ত্রিপুরা তথা 10 ভাষা, 13 জাতি, আদিবাসী জাতিসত্তার ইতিহাস, ভাষা, সংস্কৃতি বিষয়ক আলোচনা এবং বাংলাদেশের বিভিন্ন পাহাড় সমতলে আদি জাতিসত্তার, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তারদের জীবনী, সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিবর্গদের জীবনী পাঠ করে থাকে। সেই সাথে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ, গ্রামার, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, চাকরি প্রস্তুতির বিভিন্ন টিপস ও পরামর্শ, আর সেই সাথে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের বিভিন্ন বিষয়ের ধারণা দিয়ে থাকি, ক্লাস করিয়ে থাকি, আর এই বিষয়ের ক্যাটালগ, ক্লাসিফিকেশন আর বিভিন্ন বিষয়ের বুক রিভিউ করে থাকি। তো কথা না বাড়িয়ে চলো, আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো আমরা তাহলে আমাদের আজকের আলোচনায় বা আজকের পাঠে বা আজকের লেসনে চলে যাচ্ছি। তো আজকের লেসন আমাদের হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা ব্যাচেলর অফ এডুকেশনের সেকেন্ড সেমিস্টারে অধ্যয়ন করতেছেন, সম্মানিত শিক্ষক প্রশিক্ষণার্থী, একীভূত শিক্ষা ইনক্লুসিভ এডুকেশন EDBN 2402, এই কোড নাম্বারের এই বিষয়টি যারা অধ্যয়ন করতেছেন, সেই সকল শুভাকাঙ্ক্ষী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আজকের পাঠ। তো আজকে আমরা জানবো একীভূত শিক্ষার যে পটভূমি এবং সে বিষয়ে আমি আজকে আলোকপাত করব। তো চলো যাই তাহলে একীভূত শিক্ষা কি বলা হয়েছে তা আমরা দেখি। ইউনিট 1, একীভূত শিক্ষার ধারণা, পটভূমি ও ক্রম বিকাশ। প্রতিটি স্কুলে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা অর্জনের ব্যবস্থা থাকতে হবে, যাতে আরো 10টা স্বাভাবিক শিশুর সঙ্গে মিশে তারা শিখতে পারে, সমাজের মূল ধারায় সম্পৃক্ত হতে পারে। কোট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটি উনি বলেছেন। তো এখানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপযুক্ত উক্তিটি একীভূত শিক্ষার প্রতি বর্তমান সরকারের মনোভাবকে প্রকাশ করে। একীভূত শিক্ষাই পারে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরি করতে, কেননা প্রতিটি মানব শিশুর মধ্যেই নিহিত রয়েছে অফুরন্ত সম্ভাবনা ও অমিত শক্তি সুপ্ত প্রতিভা। আর এই অমিত শক্তি প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন শিক্ষা। শিক্ষা সবার জন্মগত অধিকার। অপরদিকে সমাজের উন্নয়নের অন্যতম হাতিয়ার হচ্ছে শিক্ষা। মানব জীবনের সার্বিক বিকাশে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। একই সাথে এই কথা অনস্বীকার্য যে প্রতিবন্ধী ও সমাজের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই প্রতিবন্ধী সহ সকল সুবিধা বঞ্চিত শিশুর আত্ম উন্নয়নে সমাজের মূল সূত্রধারার সাথে সম্পৃক্ত করার জন্য প্রয়োজন একীভূত শিক্ষা। যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থার আনুষ্ঠানিক শিক্ষাকে বলা হয় মূলধারার শিক্ষা ব্যবস্থা। শিশুর 6 বছর বয়সে আনুষ্ঠানিক শিক্ষা বিদ্যালয়ে শুরু হয়, প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বিস্তৃত এই শিক্ষা ব্যবস্থায় প্রকৃতপক্ষে দেশের জনসম্পদকে মানব পুঁজিতে পরিণত করে মূল কার্যকর ভূমিকা পালন করে থাকে। বর্তমান বিশ্বে শিক্ষার গতি প্রকৃতি অনুযায়ী মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত হওয়া সকল শিশু অধিকার হিসেবে পরিগণিত হচ্ছে। আর এই মূলধারার শিক্ষা ব্যবস্থা একই শ্রেণীকক্ষে তথা একই ছাদের নিচে একই শিক্ষকের সাথে সকল ধরনের শিশুকে তাদের চাহিদা অনুযায়ী পাঠদানের ব্যবস্থায় একীভূত শিক্ষা হিসেবে পেয়েছে। যদিও 1990 সালে সবার জন্য শিক্ষার বার্ষিক ঘোষণা একীভূত শিক্ষার ধারণা প্রতিফলিত হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে একীভূত শিক্ষার বিষয়টি প্রথম স্বীকৃত হয়, এই পয়েন্টটা মনে রাখতে হবে,
1996 সালের 7 থেকে 10 জুন স্পেনের সালামানকায় অনুষ্ঠিত বিশেষ সহায়তা সম্পন্ন শিক্ষা বিষয়ক বৈশ্বিক সম্মেলন ওয়ার্ল্ড কনফারেন্স অন স্পেশাল নিডস এডুকেশন অ্যাক্সেস এন্ড কোয়ালিটি। একীভূত শিক্ষা হল সকল শিক্ষার জন্য একই পদ্ধতির সার্বজনীন ও সর্বজনীন ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থা প্রত্যেক শিক্ষার্থীর বিশেষ চাহিদা ও সম্ভাবনার ভিত্তিতে শিখন ও জ্ঞান অর্জনে প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি সামগ্রিক শিক্ষা ব্যবস্থা মানের উন্নয়ন ঘটায়। একীভূত শিক্ষা ধারণার বিকাশে মূল পদ্ধতি হিসেবে যা কাজ করে তা হল শিক্ষা অর্জন সব মানুষের অধিকার, যা 1948 সালের মানবাধিকার সনদে ঘোষণা করা হয়েছে। তো বাংলাদেশের সংবিধানের আলোকে সমাজে অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য একীভূত শিক্ষার প্রবর্তন সংস্থার কোনো বিকল্প নেই, কেননা বাংলাদেশের সংবিধানের 19 নং অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিকের জন্য সমান সুযোগ সমান সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হবেন। তাই প্রতিবন্ধী সমাজের সকল পশ্চাৎপদ জনগোষ্ঠীর শিশুদের জন্য অন্যান্য শিশুদের ন্যায় সমান সুযোগ দিতে হবে। জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ 1989 এর 1923 এ প্রতিবন্ধী জনগণের শিক্ষার অধিকার নিশ্চিতকরণের কথা বলা হয়েছে। অপরদিকে জনগণের জাতিসংঘের 48 নং সাধারণ সভায় প্রতিবন্ধীদের সমান সুযোগ সৃষ্টির ঘোষিত 22 দফা স্ট্যান্ডার্ড রুলস এর 6 নং নীতিতে বলা হয়েছে রাষ্ট্র প্রতিবন্ধীদের জন্য সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ নিশ্চিত করবে। প্রকৃতপক্ষে একীভূত শিক্ষা ব্যবস্থায় পারে সমাজের সকল শিশুর জন্য শিক্ষা ব্যবস্থার সমসুযোগ সৃষ্টি করতে। 2006 সালের 17ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 61তম অধিবেশনে অনুমোদিত ও বৈশ্বিক আইনি দলিলে পরিণত হওয়া প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ CRPD এর 24 নং ধারা অনুযায়ী জাতিসংঘের সদস্য রাষ্ট্র সমতার শিক্ষা ব্যবস্থার সকল স্তরে একীভূত শিক্ষা প্রবর্তনের নৈতিক ও আইনগতভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এই বৈশ্বিক ঘোষণাপত্রের প্রথম দিকে স্বাক্ষরকারী ও অনুসমর্থনকারী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় শিক্ষা ব্যবস্থার সকল স্তরে একীভূত শিক্ষা প্রবর্তন চর্চা ও বাস্তবায়নে আন্তরিক। তাই প্রয়োজনের তুলনায় অপ্রতুল হয়েও সরকার বাংলাদেশের বিদ্যালয়গুলোতে একীভূত শিক্ষণ বান্ধব পরিবেশ তৈরির উদ্দেশ্যে শ্রেণী শিক্ষক, বিদ্যালয় প্রধান, ব্যবস্থাপনা কমিটি, সদস্য সহ সংশ্লিষ্ট সচেতনতা প্রশিক্ষণের ব্যবস্থা করে আছেন। উপর্যুক্ত ধারণার উপর ভিত্তি করে একীভূত শিক্ষা শিরোনামে এই বইটি প্রথম ইউনিট হিসেবে এই অধ্যায়ে একীভূত শিক্ষার ধারণা, পটভূমি ও ক্রমবিকাশ তথা একীভূত শিক্ষার মৌলিক বিষয়সমূহ আধুনিক গবেষণা এবং বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক ঘোষণাপত্রের আলোকে আলোচনা করা হয়েছে। এছাড়াও একীভূত শিক্ষার আওতাভুক্ত বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের স্বরূপ এবং তাদের জন্য প্রযোজ্য একীভূত শিক্ষার অ্যাপ্রোচ তুলে ধরা হয়েছে। শিক্ষক অভিভাবকবৃন্দ যাতে সহজে তাদের চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শনাক্ত করতে পারেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শনাক্ত করতে পারেন, সেজন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শনাক্ত করার দিকে স্ক্রিনিং টুল বর্ণনা করা হয়েছে। আলোচনার সুবিধার্থে এই ইউনিটকে সার্থী পাতে ভাগ করা হয়েছে, ধারা গুলো পাঠগুলো উপস্থাপিত করা হলো। তাহলে পাঠগুলো দেখার আগে আমি একটু ইয়ে নেই, অর্থাৎ এভাবে মার্ক করি বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে সেই চারটি পাঠ আমরা একটু দেখি। এই চারটি পাঠ থেকে 1.1 পয়েন্ট কি লেখা আছে আমরা দেখি। একীভূত শিক্ষার ধারণা ও ভিত্তি এবং ভিন্নতার স্বীকৃতি 1.2, একীভূত শিক্ষার আওতাভুক্ত শিক্ষার্থী, একীভূত শিক্ষার অ্যাপ্রোচ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী শনাক্তকরণ পদ্ধতি স্ক্রিনিং টুলস 1.3, বিশেষ শিক্ষা, সাধারণ শিক্ষা, সমন্বিত শিক্ষা এবং একীভূত শিক্ষা এবং 1.4, জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে একীভূত শিক্ষার ব্যবস্থা। তাহলে এই চারটি পাঠ মোটামুটি আমরা আলোচনা করলাম। এখন দেখি আধুনিক কালে শিক্ষা গবেষণা প্রমাণ করেছে যে সকল শিশুই শিখতে পারে যদি তাদের জন্য উপযুক্ত শিক্ষণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়। এই পয়েন্টটা একটু দেখি, কেননা সকল শিশুর মধ্যে রয়েছে অফুরন্ত সম্ভাবনা। উদাহরণস্বরূপ বলা যায় বৈশ্বিক ক্রীড়াক্ষেত্রে আমাদের মূলধারার ক্রীড়াবিদরা যা করতে দেখাতে পারেনি পশ্চাৎপদ ক্রীড়াবিদরা তা করে দেখিয়েছে। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের জন্য বয়ে আনে সে বিরল সম্মান। আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিক্স গেমসে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সাফল্য
জাতির জন্য অত্যন্ত গৌরবের। প্রতিবন্ধী জনসাধারণের একীভূত শিক্ষার মাধ্যমে যদি সার্বিক বিকাশ সুযোগ করে দেওয়া হয়, তাহলে তারা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন। হ্যাঁ, এই সুযোগ অন্যতম এই যুগের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন হকিন্স কিংবা মানবতাবাদী হেলেন কেলার অথবা মহাকবি হোমার সকলেই ছিলেন প্রতিবন্ধী। বাংলাদেশে যদি প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়ন করা সম্ভব হয় এবং তাদের জন্য শিক্ষা সহ সর্বক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করা যায়, তাহলে হয়তো তাদের মধ্যে এক্ষেত্রে এই ধরনের প্রতিভা বের হয়ে আসতে পারে, কিংবা তারাও হতে পারেন জাতীয় উন্নয়নের অন্যতম অংশীদার। তার প্রতিবন্ধী ব্যক্তির সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্থায়ী ও পূর্ণাঙ্গ কল্যাণ সাধনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যা শিক্ষার মাধ্যমেই শুরু করতে হবে। যার জন্য প্রয়োজন সরকার, শিক্ষক, বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এনজিও, সাংবাদিক সহ সমাজের সকলের যৌথ প্রচেষ্টা ও সাংগঠনিক উদ্যোগ। তাদের জন্য মূলধারার শিক্ষা প্রতিষ্ঠান একীভূত শিক্ষার কর্মসূচিতে বাস্তবায়ন করা সম্ভব হলে জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা সম্ভব হবে। এ কথা বলে গেলে চলবে না, এই সুবিধা বঞ্চিত ব্যক্তিবর্গ আমাদের সমাজের অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠী। তারা আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, তাই তাদের শিক্ষার অধিকার আদায়ে এগিয়ে আসা সৃষ্টির সেরা জিপিসির আমাদের নৈতিক দায়িত্ব। কেননা একটা কামিনী রায়ের কবিতা একটা আছে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলের আমরা প্রত্যেকে আমরা পরের তরে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম এইভাবে, তো আমরা পরবর্তী লেশনে 1.1 একীভূত শিক্ষা ধারণা বৃত্তি ও ভিন্নতার স্বীকৃতি নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা, যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, এবং যদি ভালো লাগে এই ভিডিওটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর লাইব্রেরি আওয়ার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে যুক্ত থাকবেন।